সুপ্রিয় শিক্ষার্থী, শ্যামল মেমোরিয়াল লর্ডস হাউস স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকের পাঠ উপস্থাপনায় আমি তনুশ্রী দে, সহকারী শিক্ষক শ্যামল মেমোরিয়াল লর্ডস হাউস স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। আমরা ছবিতে দেখতে পাচ্ছি একজন মানুষ খেলা করছে, অন্যজন হাঁটছে স্বাভাবিকভাবে, কিন্তু এই শিশুটিকে দেখতে পাচ্ছি এই শিশু আর অন্য 10টা স্বাভাবিক মানুষের মতো নয়। নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে আমরা কোন অধ্যায়ে আলোচনা করছি। গত ক্লাসে আমরা এই অধ্যায়ে আলোচনা করেছি, বাবা মা সুন্দরভাবে তার পরিবারকে সময় দিচ্ছে। আমরা দশম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান ক্লাস করব এখন। আমাদের আজকের অধ্যায় নবম অধ্যায়, প্রতিবন্ধী শিশু। কিছু আমরা জেনে নিই শিক্ষণফল থেকে আমরা কি কি শিখতে পারবো, অর্থাৎ আজকের ক্লাস শেষে আমরা যা যা শিখবো তা হলো, শিশুর প্রতিবন্ধিতা ব্যাখ্যা করতে পারবে, বুদ্ধি প্রতিবন্ধিতা সংশ্লিষ্ট রোগ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, দৃষ্টি প্রতিবন্ধিতা ব্যাখ্যা করতে পারবে। আমি আবারও বলছি, শিশুর প্রতিবন্ধিতা ব্যাখ্যা করতে পারবে, বুদ্ধি প্রতিবন্ধিতা সংশ্লিষ্ট রোগ সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, দৃষ্টি প্রতিবন্ধিতা ব্যাখ্যা করতে পারবে। এই অংশগুলো আজকে আমরা শিখব। আজকের আলোচ্য বিষয়ে আমরা জেনে নিই, আলোচ্য বিষয় থেকে কি কি শিখব বা কি কি টপিক নিয়ে আমরা আজকের ক্লাসটা করব। অর্থাৎ আজকের আলোচ্য বিষয়গুলো আমরা খুব দ্রুত খাতা বের করে খাতাতে তুলে নিব। আজকের আলোচ্য বিষয়গুলো হলো প্রতিবন্ধিতা শনাক্তকরণ। প্রতিবন্ধিতা শনাক্তকরণ, প্রতিবন্ধিতার মধ্যে কেমন প্রতিবন্ধী রয়েছে? শারীরিক প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী এবং শ্রবণ প্রতিবন্ধী। আমরা আজকের আলোচ্য বিষয় থেকে কি কি জানব? প্রতিবন্ধিতা শনাক্তকরণ, বুদ্ধি শারীরিক প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী এবং সবশেষে আছে শ্রবণ প্রতিবন্ধী। আগে আমরা জানি প্রতিবন্ধী শিশু কি। পরিবারে এমন অনেক শিশু দেখা যায় যাদের শারীরিক গঠন স্বাভাবিক নয়। হাত বা পা নেই, কানে শোনে না, কথা বলতে পারে না, চোখে কম দেখে, বুদ্ধিমত্তা কম, অস্বাভাবিক আচরণ করে, তারাই হলো প্রতিবন্ধী শিশু। তাহলে আমরা প্রতিবন্ধী শিশু বলতে কি বুঝি? পরিবারে এমন অনেক শিশু রয়েছেন যাদের শারীরিক গঠন স্বাভাবিক নয়, হাত পা নেই, কানে শোনে না, কথা বলতে পারে না, চোখে কম দেখে, বুদ্ধিমত্তা কম, অস্বাভাবিক আচরণ করে, তারাই হলো প্রতিবন্ধী শিশু। তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে আর অন্য 10টা শিশুর মতো প্রতিবন্ধী শিশু কিন্তু স্বাভাবিক নয়। স্বাভাবিক অবস্থায় অন্য শিশুরা যা করতে পারে, প্রতিবন্ধী শিশুরা কিন্তু সেই কাজগুলো ঠিকঠাকভাবে করতে পারে না। স্বাভাবিক মানুষের কর্মক্ষমতা আমরা দেখি। স্বাভাবিক মানুষ কি করছে? বই পড়ছে, খেলাধুলো করছে, আর এক হাত থেকে অন্য হাতে বল নিচ্ছে, মানুষের এটা স্বাভাবিক মানুষের কর্মক্ষমতা। এখন প্রতিবন্ধিতা কিভাবে শনাক্ত করব? স্বাভাবিক মানুষ তো আমরা জানলাম যে এই কাজগুলো করতে পারে, একজন শিশু প্রতিবন্ধী কিনা তা কিভাবে আমরা বুঝতে পারব সে নিয়ে আমরা কিছু জানি। একজন শিশু জন্মগ্রহণের পরপরই যদি প্রতিবন্ধিতা শনাক্ত করা যায় এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করা যায়, তাহলে মারাত্মক প্রতিবন্ধিতা থেকে শিশুকে রক্ষা করা সম্ভব। শিশু যদি কোনো কিছু বুঝতে অসুবিধা বোধ করে, অমনোযোগী হয়, অবাঞ্ছিত আচরণ করে, তাহলে অনতি বিলম্বে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সেক্ষেত্রে অনেকাংশে ঝুঁকির সম্ভাবনা এড়ানো যায়। একজন শিশু কিন্তু জন্মগ্রহণের পরপর স্বাভাবিকভাবে বোঝা যায় না, কিন্তু ধীরে ধীরে শিশু যখন বড় হয়, কয়েকদিন বা কয়েক মাস অতিক্রান্ত হওয়ার পর অন্যান্য শিশুরা স্বাভাবিক যেমন আচরণ করে, প্রতিবন্ধী শিশুরা কিন্তু একটু হলে অস্বাভাবিক আচরণ করে। সময়ে যে সময়ের কাজ যে সময় করা উচিত, সেই সময় কিন্তু তাদের ক্ষেত্রে এই কাজগুলো ঠিক আসে না, তারা ঠিক এই সময় কাজগুলো করতে পারে না। সেক্ষেত্রে শিশুর প্রতিবন্ধিতা প্রথম থেকে যদি শনাক্ত করা যায়, বড় ধরনের মারাত্মক ত্রুটি থেকে এড়ানো সম্ভব।
যদি কোনো শিশু বুঝতে কেমন ভাবে আমরা প্রতিবন্ধিতা শনাক্ত করব, যদি কোনো শিশু কোনো কিছু বুঝতে অসুবিধা বোধ করে, অমনোযোগী হয়, অবাঞ্ছিত আচরণ করে, তাহলে অনতিবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সেক্ষেত্রে অনেকাংশে ঝুঁকির সম্ভাবনা এড়ানো সম্ভব। আমরা নিশ্চয়ই বুঝতে পারছি কি করব। তাপ শক্তির উৎস আমি কেন দেখিয়েছি, এই উৎসগুলো থেকে আমরা বুঝতে পারছি যে এখানে থেকে তাপ উৎপন্ন হয়, বিদ্যুৎ শক্তির কতগুলো উৎস আছে, বিদ্যুৎ পাওয়া যায়, কেন আমি শব্দ শক্তি আছে, এগুলো হচ্ছে বিভিন্ন মানুষের অনুভূতি প্রকাশের কতগুলো মাধ্যম। একজন সুস্থ স্বাভাবিক শিশু বা সুস্থ স্বাভাবিক মানুষ কিন্তু বুঝতে পারবে যে কোন অংশগুলো থেকে কি করা উচিত বা কি করা যায়, কোনটা থেকে বিপদ ঘটার সম্ভাবনা আছে। কিন্তু প্রতিবন্ধী শিশুদের ক্ষেত্রে এই সেন্সিটিভ অংশগুলো কি পার্থক্য বোঝা সম্ভব? সম্ভব না। তাহলে শারীরিক প্রতিবন্ধী সম্পর্কে আমরা কিছু জানি। আমরা ছবিতে দেখতে পাচ্ছি এই শিশুগুলো স্বাভাবিকভাবে অন্য 10টা শিশুর মতো, কিন্তু শারীরিক দিক থেকে তারা আর সুস্থ শিশুর মতো নয়, কেননা তাদের পায়ের কিছু সমস্যা আছে। তাহলে এই ধরনের প্রতিবন্ধিতাকে আমরা বলতে পারি কি, শারীরিক প্রতিবন্ধী। এই ধরনের প্রতিবন্ধিতাই হলো শারীরিক প্রতিবন্ধী। তাহলে এই শারীরিক প্রতিবন্ধী মানুষ বা শারীরিক প্রতিবন্ধী শিশুরা স্বাভাবিকভাবে তারা শারীরিক দিক দিয়ে একটু দুর্বল হয়ে থাকে এবং তাদের সবগুলো কাজ কি তাদের দ্বারা করা সম্ভব, কিন্তু তাদের মানসিক জোর থাকে অনেক বেশি, তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া আমাদের কর্তব্য। তাহলেই না তাদের জীবনে চলার পথ অনেক সহজ হবে। বুদ্ধি প্রতিবন্ধীতে চলে আসি। বুদ্ধি প্রতিবন্ধী কেমন বলবো, স্বাভাবিকভাবে মানুষ কোন পরিবেশে কি করতে হয় বা কি করা উচিত সেগুলো কিন্তু বুঝে আচরণ করে, কিন্তু বুদ্ধি প্রতিবন্ধীদের ক্ষেত্রে দেখা যায় যে তারা হঠাৎ করে অস্বাভাবিকভাবে রেগে গেছে, কোনো কারণ ছাড়াই তাদের ভেতরে একটা ক্ষোভ বা তীব্র অনুভূতি একটা ব্যক্ত করার চেষ্টা করছে। তারা কিন্তু বুঝতে পারছে না যে কোন পরিবেশে কি করা উচিত বা কোনটা করা উচিত নাই, হঠাৎ করে তারা রেগে গেল, হঠাৎ করে আবার নর্মাল হয়ে গেল। তা সেক্ষেত্রে পরিবেশ অনুযায়ী যথোপযুক্ত কাজ করা বা কখন কি করা দরকার, কখন কি করা দরকার না, স্বাভাবিকভাবে তাদের বুদ্ধিটা পরিপক্ক হয় না, এই ধরনের শিশুদের বলা হয় বুদ্ধি প্রতিবন্ধী। এরপর আমরা যাচ্ছি দৃষ্টি প্রতিবন্ধী শিশু। দৃষ্টি প্রতিবন্ধী শিশু চোখের, এই ধরনের শিশুদের ক্ষেত্রে আমরা বলতে পারি যে এরা স্বাভাবিকভাবে চোখে দেখতে পারে না বা চোখের বিভিন্ন ধরনের ত্রুটি হয়। দৃষ্টি প্রতিবন্ধীদের ক্ষেত্রে কেমন ত্রুটি হতে পারে, কেউ চোখে কম দেখে, কেউ রাতে চোখে দেখতে পায় না, অথবা কেউ চোখে দূরের জিনিস বা কাছের জিনিস স্বাভাবিকভাবে দেখতে পায় না, চোখ চুলকায়, লাল হয়ে যায়, চোখ থেকে অঝরে পানি পড়ে, এই ধরনের ত্রুটিগুলো, বিভিন্ন বর্ণের মধ্যে পার্থক্য তারা বুঝতে পারে না, এই ধরনের প্রতিবন্ধী হলো দৃষ্টি প্রতিবন্ধী। সবশেষে আসছে শ্রবণ প্রতিবন্ধী। শ্রবণ প্রতিবন্ধী শিশু কারা, যারা কানে শুনতে পায় না এবং কানে শুনতে না পেলে আশেপাশের ব্যক্তিবর্গের সাথে তারা নিজেদের মনোভাব প্রকাশ করবে কিভাবে, এই ধরনের শিশুরা যখন বাসাতে টিভি দেখে তখন ফুল ভলিউমে অনেক জোরে সাউন্ড দিয়ে তারা টিভি দেখতে থাকে, কেননা তারা তো কানে কম শুনতে পারে। কারণ এই ঘটনাগুলো আমরা শিশুদের ক্ষেত্রে দেখতে পারি, শ্রবণ প্রতিবন্ধী শিশুদের ক্ষেত্রে। তাদের সাথে কথা বলতে গেলে অনেক জোরে কথা বলতে হয়, তারা যখন অন্যের সাথে কথা বলে তারা নিজেও কিন্তু অনেকটাই জোরে কথা বলতে চেষ্টা করে, কেননা নিজে যখন কম শুনতে পাবে তখন মনে করবে অন্য কেউ তার কথা হয়তো বা কম শুনতে পাচ্ছে। এই ধরনের এই শিশুদের প্রতিবন্ধীদের আমরা বলি শ্রবণ প্রতিবন্ধী শিশু। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর প্রতি কেমন আচরণ হওয়া উচিত আমাদের? সমাজের এক শ্রেণীর শিশু আছে যারা চোখে ভালো দেখে না, কানে ভালো শোনে না, ভালোভাবে চলাফেরা করতে পারে না, এমন শিশুদের প্রতিও শ্রদ্ধা ও সহনশীলতা প্রদর্শন করা উচিত, কেননা আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাই বড়দের উচিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি যত্নশীল হওয়া। আমরা বড়রা সবসময়ের জন্য বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি যত্নশীল হব। আমরা আজকের ক্লাস শেষে কতগুলো মূল্যায়নের প্রশ্ন পেয়ে যাচ্ছি। মূল্যায়নের প্রশ্নগুলোর মধ্যে কি রয়েছে, হাইড্রোসেফালি কি,
ক্রিটিনিজম কি? কোন ভিটামিনের অভাবে দৃষ্টি প্রতিবন্ধিতা দেখা যায়? সেরিব্রাল পলসি কি? হাইড্রোসেফালি কি? মস্তিষ্কের আকৃতি বড় হওয়া বা ছোট হওয়া স্বাভাবিকের তুলনায় তাই বড় হওয়া, তাই হচ্ছে হাইড্রোসেফালি। ক্রিটিনিজম বলতে কি বোঝো? শরীরের বৃদ্ধি অন্য 8-10টা শিশুর মতো নয়, স্বাভাবিকভাবে তাদের আকৃতি কিছুটা স্বাভাবিকের তুলনায় কিছুটা কম হয়ে থাকে, তাই হচ্ছে ক্রিটিনিজম। কোন ভিটামিনের অভাবে দৃষ্টি প্রতিবন্ধিতা দেখা যায়? ভিটামিন এ এর অভাবে দৃষ্টি প্রতিবন্ধিতা দেখা যায়। সেরেব্রাল পলসি কি? আমাদের মস্তিষ্কে বিভিন্ন ধরনের হরমোন উৎপাদিত হয় এবং এই হরমোনের প্রভাবে বা এনজাইমের প্রভাবে আমাদের শরীরের কার্যকারিতাগুলো ঠিকঠাকভাবে চলে। সেক্ষেত্রে এই নিঃসরিত পদার্থগুলো যখন ঠিকঠাকভাবে উৎপাদিত না হয় তখন সেক্ষেত্রে আমাদের শরীরে মস্তিষ্কের উপর একটা প্রভাব পড়ে, তার হচ্ছে সেরেব্রাল পলসি। আগামী দিন আমাদের এই অধ্যায় সম্পূর্ণরূপে ভালো করে বাসায় পড়ব, কেননা নেক্সট ডে কার্ড এক্সাম, 1-3 পাঠ অনুশীলন করে আসতে হবে। তোমরা ডায়েরি বের করো এবং ডায়েরি বের করে আগামী দিনের পড়াটা ডায়েরিতে তুলে নাও। নেক্সট ডে কার্ড এক্সাম পাঠ 1-3, অর্থাৎ এই প্রতিবন্ধী শিশু অধ্যায়টা সম্পূর্ণ আমাদের কার্ড এক্সাম হবে এই অধ্যায়ের উপর। আশা করছি এই অধ্যায় তোমরা খুব সুন্দরভাবে বাসা থেকে পড়বে। বাসায় আছো এখন এই পরিস্থিতিতে, আরো কিছুদিন বাসায় থাকো, পরবর্তীতে পরিস্থিতির উপরে নির্ভর করবে আমরা সম্মুখে ক্লাস কবে থেকে করতে পারবো। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।